সো গাইস আজ আমি আপনাদেরকে গ্র্যান্ড মাস্টার পুশের সেরা টিপস এন্ড ট্রিক্স গুলো দিতে যাচ্ছি ঠিক আছে তো গ্র্যান্ড মাস্টার পুশ করার সময় অনেকে ভাবে যে কোন জায়গায় নামবো কোথায় ভালোভাবে পুশ দেওয়া যাবে কিন্তু ভাই যে দেখেন আমার সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে ফ্যাক্টরির উপরে ঠিক এই পজিশন তো এইখানে নামার পরে আমি রিল্যাক্সে নিচে নেমে যাব এখান থেকে এন্ড কি করব যে একটা বামে এনিমি আছে সমস্যা নাই আমি এখান থেকে আগে এমোটা নিয়ে যাই এরপর দেখেন সামনে এনিমি এনিমি দেখছি লবিতে চলে গেছে তো এই কারণে হচ্ছে এটা আমার ফেভারিট জায়গা কারণ কারণ ভাই আমি সহজে এখান থেকে লবিতে যেতে পারি বিষয়টা আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন গ্র্যান্ড মাস্টার পুশের সময় কি বেশি প্রয়োজন পুরো শালা তো ভাই একটা কথা বলি গ্র্যান্ড মাস্টার পুশের সব থেকে বেস্ট প্লেস আছে ভাই ক্লক টাওয়ার কজ ভাই ক্লক টাওয়ারে এমনি সময় অনেক এনিমি নামলো পুশের সময় কিন্তু এখানে কোনো এনিমি নামে না আর এই কারণে তো সব থেকে বেশি ফেভারিট জায়গা হচ্ছে আমার এইটা ভাই বেস্ট সব থেকে বেস্ট পছন্দের জায়গা আমার লবি 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 সর্বপ্রথম ল্যান্ডিং করতে হবে তো বিমা শক্তিতে সর্বপ্রথম ল্যান্ডিং করতে হবে ল্যান্ডিং তো করতে দিচ্ছে না ভাই আর বাকিটা আমি কি শিখাবো আগে তো ল্যান্ডিং করতে হবে তাই না ল্যান্ডিং তো করতে দিচ্ছে না তো ভাই বারমুডা 2.0 তে ঠিক আছে বারমুডা 2.0 তে সব থেকে ভাই র‍্যাঙ্ক পুশের জন্য সব থেকে গোপন জায়গা সব থেকে ভাই মানে একেবারে বেস্ট প্লেস যেটা আমার পছন্দ এটা হচ্ছে পিকের উপরে যে মেইন ঘর থাকে মেইন যে স্কুল ঘর ওর ছাদের উপরে ভাই কজ এইখানে আগে ফারস্টে ল্যান্ডিং করব দেখেন কেউ মারতে পারবেন না ল্যান্ডিংটা কিন্তু আমরা ঠিকঠাক মতো করে দিছি দেন আমরা নিচে চলে যাব কিন্তু এখান থেকে গাইস ঠিক আছে তো ল্যান্ডিং আগে আমাদের ঠিকঠাক মতো করতে হতো তো ল্যান্ডিং করার পর নিচে আসলে মারতেছে আপনাকে সমস্যা নাই মারার আর ভাই গ্র্যান্ড মাস্টার পুশে সর্বপ্রথম দেখে নিবেন বোর্ডে এক নম্বরে কে আছে ড্রেস আপ দেখে কি মনে হয় আমার কাছে তো ভাই বট মনে আছে ভাই একেবারে নুবড়া বটলা অপেক্ষা করো গুরু তোমার দেখা আমার সাথেই হবে তো ভাই আপনারা কি সামুরাই গার্ডেন নামে কোনো জায়গার নাম শুনছেন ভাই এই যে সে জায়গা ঠিক আছে জায়গাটায় মানে কি বলবো ভাই একবার আলাদা একটা ফিলিংস আসে ভাই শরীরের ভিতর থেকে হেভি একটা জায়গা এখান থেকে লুট করো শান্তি আর পুশ দেওয়ার জন্য সব থেকে বেস্ট প্লেস এটাই আমার মতে ঠিক আছে এইখানে তেমন কোনো এনিমিও নামে না নামলেও একটা দুটা নামে ভাই আর নর্মাল একেবারে বটলা বটলা প্লেয়ার নামে যেগুলো ইজিলি 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 ব্যাক আপ নিয়ে নি আগে ইজিলি ব্যাক আপ নিয়ে নি যা বলতেছিলাম যেগুলো ইজিলি ভাই একেবারে হেডশট হেডশট দেয় আমার মতো ফেলাইতে যায় রে রে টিমমেট 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 ওপি টিমমেট থ্যাংক ইউ টিমমেট থ্যাংক ইউ থ্যাংক ইউ টিমমেট থ্যাংক ইউ কিন্তু ভাই সমস্যা হলো ওরা মাইরে ইমোট দিচ্ছে আরে কারা ভাই আমি বুঝলাম না বটলা বটলো আসলো সিজন 80 ড্রেস ম্যারেজ নিয়ে ইমোট দেয় নে তোর আশা পূরণ করে দিলাম অবশেষে আমার সাথে তোর দেখা হলো ভাই রে মানুষের মান যেটুকু ছিল এবার বুঝো ওইটুকু যাবে ফাস্টটাকে ব্যাক দিয়ে সরি আমি নামি যেই আমার আগে নামুক না কেন ভাই আমি এখানে নামছি মানে আমি এখানে কিং আই এম দ্য কিং টিমমেট 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 প্লিজ তুমি করতে পারবা টিমমেট 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 আরে ভিডিও পরে দেখতেছি ভাই টিমমেট হিলটা দেও ভাই তোমার সামনে হিলির ভাই হিল পয়েন্ট ভাই রিভাইভ পয়েন্ট তোমার কাছে ভাই প্লিজ দাও না ভাই দেও ভাই তুমি ওইরকম দিয়ে লোভ দাও না ভাই প্লিজ হ্যাঁ ভাই দুনিয়াতে যদি কেউ আপনার ভালো মানুষ দেখতে চান তাহলে আমাদের এই মেহেরি বাইরে দেখ ভাই 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 এরকম লোভ দেন না ভাই প্লিজ ভাই প্লিজ ভাই লোভ দেন না ভাই প্লিজ ভাই হেল্প দেন না ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ ভাই গাড়ি নিয়ে যাবেন ওকে 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 গাড়ি নিয়ে যান ভাই প্লিজ তাও হেল্প দেন ভাই প্লিজ ওপি মাই গড মাই ফেভারিট টিমমেট আমার টিমমেট জানের জান টিমমেট মেহেদি ভাই মেহেদি ভাই মেহেদি বট মেহেদি বট মেহেদি বট মেহেদি নুব মেহেদি নুবলা মেহেদি বটলা আমি হলাম আমার স্কোয়াডের সব থেকে পুরো বান্দা আমার হাতে যদি শর্টগান থাকে না আর যদি গাড়ি থাকে
ফুল স্কোয়াডের মাছ বরাবর কি গাড়ি থামাই উপরে উঠতে পারতেছি না গ্র্যান্ড মাস্টার দুটি থাক।